হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। চারিদিকে চৈত্র সেল লেগে গেছে, তো আমরাও চলে এসেছি চৈত্র সেলের কেনাকাটা করতে। তো চলো দেখা যাক কী কী কেনাকাটা চাই, ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। বেসিক্যালি আজকে আমরা এসেছি ছোটোর একটা টিফিন বক্স নিতে, আর ওর একটা স্কুলের কেস বাকি রয়েছে সেটা নিতে। তো ওদের স্কুলের দুটো কেস, একটা ব্ল্যাক একটা হোয়াইট। ব্ল্যাকটা অলরেডি নিয়ে এসেছে ছোটোর পাপা, হোয়াইটটা এখনও বাকি রয়েছে, তো সেটাই নিতে এসেছিলাম। বাট কেস কোথাও খুঁজে পাইনি, মানে ওর সাইজ হোয়াইট কালারের কেস পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি কক্সমো বাজারে। এখানে 70% অফ থেকে ঢুকেই পড়লাম, আর ওই যে বাঙালি যেখানে সস্তা সেখানেই বস্তা বস্তা কিনতে ঢুকে যায়। তো সেরকম কোনো কিছু কেনাকাটার প্ল্যান করে যায়নি, পছন্দ মতন কয়েকটা জিনিস হয়ে গেছিলো তাই নিয়ে নিয়েছিলাম। আর অন্য সব মলগুলোতে না ভিডিও করতে দেয় না, আর কক্সমো বাজারে বেশ ভালো ভিডিও করতে দেয়, মানে ওরা একদম ওপেনলি ভিডিও করতে দেয়। তার জন্য আমরা ঢুকলাম যে তোমাদের সাথে একটু কিছু কালেকশান শেয়ার করতে পারবো, আর এখানে যে 70% অফ চলছে সেটাও তোমাদের একটু জানাতে পারবো। সামনে ঈদ আর পয়লা বৈশাখ দুটো অকেশনই একসাথে, তার জন্য ভালোই অফার দিচ্ছে সব কিছু কেনাকাটার ওপরে। তো এখানে দেখো আমি একটা ড্রেস দেখছিলাম, এটা মেনলি মানে বাচ্চাদের সেকশন, তো এখানে একটা ওয়ান পিস আমার খুব পছন্দ হয়ে গেছিলো, বাট ওটা বাচ্চাদের, সেটা নিয়ে জুটোর ব্যাপারে আমি একটু হাসাহাসি করছিলাম। আর জুটো তো মলে এসে খুব মস্তিতে থাকে, কারণ এই মাথা দেখো ও মাথা ছোটাছুটি করে, আর জিনিসপত্রগুলো একদম ওপেনলি থাকে, সব কিছু ধরতে পারে, তো ওর খুব মজা হয়। তারপরে এখানে যে গ্রাউন্ডগুলো রয়েছে এগুলো বেশ ভালো লাগছিলো, এগুলো গ্রাউন্ড আবার ওয়ান পিসও বলতে পারো। তারপরে এদিকে খুব ব্রাইডাল জিনিসপত্র ছিল, বেশ হেভি কাজ করা কুর্তি চুড়িদার টুড়িদার ছিল, তো এইসব আর দেখিনি, এগুলো নেওয়ার কোনো প্ল্যান ছিল না। তো এখানে মোটামুটি শাড়ি কুর্তি চুড়িদার, তারপরে তোমাদের বাচ্চাদের জিনিসপত্র মানে বড়দের জিনিসপত্র সব কিছু অনেক কম কম রেঞ্জে পাওয়া যাচ্ছিলো। তো বেসিক্যালি আমরা তো শপিং করছি না এখন, তার জন্য আর কোনো কিছু দেখলাম না। তো যেগুলো দেখতে এসেছিলাম দুটো টিফিন বক্স সেগুলোই দেখছিলাম, তো অনেক খোঁজাখুঁজি করেছি বাট পছন্দ মতন হয়নি বলে আর নিইনি। আর কী কী কিনলাম সেগুলো আমি তোমাদের বাড়িকেই দেখাচ্ছি। আর যা যা নিয়েছি এখানে বিল করতে নিয়েছে জুডোর বাবা, আর জুডোর বাবা এখানে বিল করছে, আর আমি আর জুডো এদিকে গেছি আরও কিছু জিনিসপত্র দেখতে। ওই দেখে আর শেষ হচ্ছে না, যেটাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। বাচ্চাদের জামাকাপড়গুলো কী সুন্দর সুন্দর ছিল, আর এখন জুডো বড় হয়ে গেছে, তো এখন এগুলো দেখলে মনে হয় কি এটা নিই ওটা নিই, বাট কোনোটাই তো জুডোর এখন হবে না। আর বাচ্চাদের এই জুতোগুলো দেখে দেখো, জুডো বলছে মা এটা কিনে দেবে এটা কিনে দেবে, বাট একটা ওর পায়ে হবে না। আর আমার না জুডো ছোটোবেলায় একটা এগুলো নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তখন কি কারণবশত নেওয়া হয়নি। এখন শুধু মনে হয় ইস এই জিনিসগুলো তো আর কখনো ওকে ইউজ করাতে পারবো না, তখন যদি নিয়ে নিতাম, মানে নেবো করেও মানে সব ফাইনাল করেও কি কারণবশত নিলাম না, এখন এগুলো দেখে খুব আফসোস হয়। তো চলো এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবার ভাবছি অনেকদিন না বাইরে খাওয়া দাওয়া করি না, বেশ কয়েকদিন ধরে ডায়েট টায়েট চলছে, তার জন্য আর বাইরের খাবার দাবার সেরকম খাচ্ছি না। আর বেসিক্যালি বেশ মেন যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে জুডো পিৎজা পিৎজা করছে, তো আমাদের এখান থেকে না ডমিনোসটা বেশ একটু দূরে আর মিওমোরটাই কাছে, তো এখান থেকে যখন মিনি পিৎজাগুলো পাওয়া যায়, এখান থেকে জুডোর জন্য একটা মিনি পিৎজা নিয়ে নিয়েছিলাম, আর আমি একটা চিকেন 65 নিয়েছিলাম, আর জুডোর পেপারের জন্য একটা কি নিয়েছিল যাই হোক আমার মনে নেই, আর জুডোর জন্য দুটো পেস্ট্রি নিয়ে এসেছিলাম। ও পেস্ট্রিটা খেতে খুব পছন্দ করে, তার সাথে আমিও পছন্দ করি, বাট ওই মোটা হয়ে যাওয়ার ভয়তে না আর বলি না যে পছন্দ করি, মানে জুডোর থেকে আমিও একটা দুটো স্কুপ নিয়ে নিই। তো যাই হোক এখানে জুডো তো অনেক রকমের পেস্ট্রি খাওয়ার জন্য বায়না করছিল, তো যেটা পছন্দ করে সেরকমই একটা পেস্ট্রি নিয়েছিলাম। এদেখো আমি নিয়েছিলাম চিকেন 65, আর জুডোর পাপা যে কী নিয়েছিল আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না। তো যাই হোক মোটামুটি ওই 200 টাকার মতন বিল হয়েছিলো, তারপরে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম বিশালে, কারণ আমার কিছু গ্রসারি জিনিসপত্র নেওয়ার ছিল, তো এখানে এগুলোর বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যায় হিউজ পরিমাণে। তো বিশালে তো ভিডিও করতে দেয় না, তাই ভিডিও আর ভেতরে গিয়ে করতে পারিনি, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো অনেকদিন পর আবার এরকমভাবে ক্যামেরা ধরে কথা বলছি। তো যাই হোক গেছিলাম লাস্টে শপিংয়ে, শপিং করেছি কী কী সেটা তোমাদের দেখানো হয়নি। আর আমাদের এখানে না প্রচণ্ড গরম পড়েছে, আর জুডোর স্কুলও শুরু হয়ে গেছে 4 তারিখ থেকে, তো কয়েকদিন ধরে খুব ব্যস্ত, সেই সব নিয়ে ভিডিও দিতে পারিনি মিডিলে একদিন। তো যাই হোক আজকে হচ্ছে 5 তারিখ, আজকে জুডোর স্কুল 2nd ডে ছিল, কালকে হচ্ছে শনিবার, রবিবার দুদিন ছুটি, আবার মানডে থেকে স্কুল শুরু, তো আজকে একটুখানি সময় পেয়েছি। আর কালকে আর পরশুদিন তো প্রচুর কাজ রয়েছে, মানে কী বলবো অনেক কাজ রয়েছে, যেহেতু বাড়ি থেকে বেরোতে হচ্ছে বুঝতেই পারছো, প্রত্যেক দিন সেরকম সব কিছু করতে পারছি না, সব জমিয়ে জমিয়ে রাখছি, শনিবার আর রবিবার করব। তো যদি একবার স্কুলে সেট হয়ে যায় তারপর থেকে আবার ঠিকঠাকভাবে সব কিছু চলবে। তো যাই হোক কী কী শপিং করে এনেছিলাম সেটাই তোমাদের দেখায় দেখাবো বলে আমি কিছু কিছু জিনিস বার করতে পারিনি, আর কিছু কিছু জিনিস দরকার ছিল সেগুলো বার করে নিয়েছি, তো যেগুলো মোটামুটি এখন হাতের কাছে পেলাম সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর এত গরমে ফ্যান অফ করে কথা বলাটা
পসিবল হচ্ছে না। আর তার মধ্যে হচ্ছে বসে যে তোমাদের দেখাবো সেটারও এখন ইচ্ছা হচ্ছে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, দুটোকে আবার খাওয়াতেও যেতে হবে। তো চলো তোমাদের একটু ব্যাগ ক্যামেরা করে দেখিয়ে দিই কী কী কিনেছি। ফার্স্ট দেখো, এই যে এই ব্যাগটা না, এই জিনিস ভরতে গিয়ে আমার এই সিলিংটা ছিঁড়ে গেছে। তো এটা এমনিতে আগে থেকে একটু ডিস্টার্ব ছিল, তো এবার পুরোপুরি ছিঁড়ে গেছে। যাই হোক, এই দেখো, এই যে 5টা পিজার সস এনেছি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, এগুলো সব নিয়েছি বিশাল থেকে। বিশালে তো পড়ে গেছিলাম দেখলেই, তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, একটা অলরেডি রান্নাঘরে নিয়ে নিয়েছি, দরকার ছিল আজকে সন্ধ্যাবেলায় 5টা বানিয়েছিলাম সেই কারণে। মিউনিস নিয়েছি দুটো, দুটো মানে আমি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, একটা সয়া সস এনেছিলাম, তারপরে দুটো কফি এনেছি, এটাও বাই ওয়ান গেট ওয়ান, সবই বাই ওয়ান গেট ওয়ান ছিল, কিন্তু সয়া সসটা জাস্ট সিঙ্গেল পিস এনেছি, ওটা বাই টু গেট ওয়ান ফ্রি ছিল, তার জন্য আর নিইনি, কারণ ওটা তো খুব কম লাগে তাই। আর একটা দেখে যে হিং এনেছি, হিংটা মাঝে মাঝে একটু এটা ওটাতে দিতে লাগে, তখন হাতের কাছে পায় না, তো দেখো এটাও নিয়ে এসেছি বাই ওয়ান গেট ওয়ান। আর এটার টেস্টটা না খুব ভালো, আমি মানে আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, খেলাম খুবই ভালো লেগেছে। আর মিউনিসেমে এই ব্র্যান্ড আগেও ইউজ করেছি, এটা ভালো। কফিটা ফার্স্ট টাইম এনেছি এই ব্র্যান্ডের, তো জানি না কেমন হবে, এখন তো গরমের মধ্যে খাবো না, কিন্তু কোল্ড কফি বানানোর ইচ্ছা হচ্ছে, বা ডালগোনা কফি বানাবো, তো সেদিনকার ইউজ করে তোমাদের রিভিউটা দিতে পারবো। আর সয়া সসটাও নিয়েছি এই সেম ব্র্যান্ডেরই, এটাও খুব ভালো, আগে ইউজ করেছি আমি এই ব্র্যান্ডের সব প্রোডাক্ট। সস এনেছি দুটো, বাই ওয়ান গেট ওয়ানে ছিল টমেটো কেচাপ, তো এই সেম ব্র্যান্ডেরই, খুবই ভালো। এদের জিনিসের দামটা একটু কম থাকে, বাই ওয়ান গেট ওয়ান থাকে, আর জিনিসের টেস্ট খুব ভালো, আমার তো খুব ভালো লাগে এই ব্র্যান্ডের। এই যে দেখতেই পাচ্ছ ইমলি ট্রি, তো এটা গেল। এই তারপরে দেখো, তোজোর জন্য আর জুটোর জন্য একটা জামা এনেছি, এটা বেসিক্যালি জুটোর পয়লা বৈশাখের জামা এবার না, আর অনলাইনে বেশি কিছু অর্ডার দিইনি, এই জামাটা আমার দেখে এত পছন্দ হয়ে গেলো নিয়ে নিয়েছি। এই যে 199 নিয়েছে, আর ভাবছি অবশ্য অনলাইনে দেবো, বাট এখন আর দিইনি, কারণ কদিন পর যদি কোথাও যাই টাই গরমের ছুটিতে তখন দেবো, এখন আর দিইনি। এখন নর্মালি ওর প্রচুর জামা কাপড় রয়েছে, আর এখন মোটামুটি একটা পয়লা বৈশাখে দিতে হয়, তাই জন্য একটা নিয়ে আসলাম, কারণ নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না। প্রচুর নতুন জামাও রয়েছে যেগুলো এখন একবারও পরেনি, তো একটা পছন্দ মতন পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছি। আর তোজোর জন্য একটা নিয়েছি, তোজোরটা নিয়েছে 99, দেখো কি দারুণ, আর কাপড়গুলো এত সুন্দর। এই যে দেখো 99 নিয়েছি, এত সফট, বাচ্চাদের গরমে পরতে খুব আরাম হবে। এর সাথে কিন্তু প্যান্টও রয়েছে, এই যে হাফ প্যান্টগুলো, কাপড়টা আমার এত পছন্দ হয়েছে তার জন্যই নিয়ে নিলাম। তো তোজোকে পয়লা বৈশাখে দেবো বলেই নিয়েছি, কিন্তু দেওয়া হবে কি না জানি না, কারণ এর মধ্যে তো আর ওদের বাড়িতে যাওয়া হবে না, আর ওরাও আসছে না এর ভেতরে। তো যাই হোক, এনে রাখলাম, যখন দেখা হবে ওদের সাথে তখন দিয়ে দেবো। ভালোভাবে হয়তো দেখাতে পারলাম না জামা দুটো, যাই হোক এক হাত দেখ হাতে দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে জুটোর, এটা হচ্ছে তোজোর। আর দেখেছিলে কক্সবাজারে গেছিলাম, এই কক্সবাজারের ব্যাগ, কক্সবাজার থেকে বেসিক্যালি দুই তিনটে জিনিস নিয়েছি। দেখো এই হ্যান্ড গ্লেন্ডারটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, কক্সবাজারে 70% ডিসকাউন্ট চলছে, প্রচুর অফার দিচ্ছে ওরা। তো এটার দাম হচ্ছে বলে তো কত, দাঁড়াও দামটা আগে দেখিনি, তারপর তোমাদের প্রাইসটা বলবো। কোথায় রে ভাই দাম লেখা, এই যে এখানে দেখো, এখানটায় দাম রয়েছে, এটার দাম হচ্ছে 249 টাকা, এটা মাত্র 99 এনেছি, খুবই কাজের একটা জিনিস, আর কোয়ালিটিটাও বেশ ভালো। আর এনেছি দেখো এই যে একটা চপার, এই জিনিসটা খুব কাজে দেবে, যখন ওই গরম আলুটা মাখতে সব থেকে বেশি অসুবিধা হয় সকালের দিকে জুড়োর পাপার, তখন এটা দিয়ে বেশ মেখে নিলে ভালো। এটাও 99 নিয়েছে, এটার দাম হচ্ছে, না এটা 99 নিল না কত আমার ঠিক মনে নেই, এটার দাম হচ্ছে, না এটার দামই 99, কিন্তু এটা নিয়েছে কত আমার ঠিক মনে নেই, যে বিল রয়েছে যাই হোক হবে, কিন্তু অফার চলছে 70%, সেটা তোমাদের বলে দিলাম। আর এটা দেখো এনেছি একটা বাস্কেট মতন, এটার মধ্যে বেসিক্যালি ওই ছুরি আর চামচ টামচ বেশ আমার দরকারি জিনিসপত্রগুলো রান্নাঘরে রাখার জন্য এনেছি, নর্মালি একটা কাঁচের গ্লাসের মধ্যে রাখি, এখন থেকে এটার মধ্যে রাখবো। তো এটার দাম নিয়েছে 35 কি 36 এরকম কিছু, কক্সবাজার থেকে এগুলোই নিয়েছিলাম, আর হয়তো বেশি কিছু নেওয়া হয়নি, এই তিনটে জিনিসই নিয়েছিলাম। তো দেখো এই হচ্ছে আমার কেনাকাটা, সব খাটের মধ্যে নামিয়ে রেখেছি। তো চলো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। বিশালও বেশ ভালোই ডিসকাউন্ট ছিল, যেহেতু সামনেই পয়লা বৈশাখ চৈত্র মাসে ওরা বেশ একটা ভালো হিউজ ডিসকাউন্ট দেয়, তো ভালোই ডিসকাউন্ট চলছে সব মলগুলোতেই। তো তোমরা যারা যারা যাবনি এখন অবশ্যই একবার ঘুরে এসো, আর আমার বেশ ভালোই লাগে বিশাল বলো আর কক্সবাজার থেকেই ফার্স্ট টাইম আমি শপিং করেছি, এর আগে কয়েকবার গেছি বাট পছন্দ মতন হয়নি বলে আর নেওয়া হয়নি, ফার্স্ট টাইম নিলাম, বেশ জিনিসগুলো ভালোই হলো। আর তোমার বিশালে বেশ ডিসকাউন্টও চলছে, বিশালের জিনিস তো এর আগেও অনেকবার কিনেছি, এবারও নিয়ে আসলাম। তো তোমরা যারা যাওনি পয়লা বৈশাখে কেনাকাটা সেরকম কিছু করিনি বলে আমি জুটোর সদ্য কিনেছি, জুটোর জন্য একটা, তোজোর জন্য একটা। আর আমার একটা শাড়ি নিতে হবে, যেহেতু নীলের উপোস করবো নতুন শাড়ি রাখবে, তো একটা শাড়ি নিয়েবো, কিন্তু কী শাড়ি নিচ্ছি কবে যাচ্ছি কিনতে জানি না, যেদিন যাবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো।
গরমে মানে চোখ মুখের অবস্থা খুবই খারাপ, মাথায় তেল দেবো এখন চিপচিপ করে, তারপরে কালকে মাথাটা ধুয়ে ফেলবো। তো চলো, এতটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।